ডিয়ার অল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলো কন্ট্রোল করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, বিশেষ করে যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন আপনার ফোনে নেট কানেকশন দেন, সাথে সাথে দেখতে পাবেন এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মেসেজ, কল এবং নানান ধরনের নোটিফিকেশন আসতেই থাকে, যেটি আপনার কাছে বিরক্ত বোধ হয়। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকেন অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করে যাচ্ছেন, এমতো অবস্থায় যদি আপনি আপনার ফোনে ডাটা কানেকশন দিয়ে দেন, সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনে নানান ধরনের মেসেজ, নানান ধরনের এসএমএস, নানান ধরনের কল এবং নোটিফিকেশন আসতেই থাকে, যেটি আপনার কাজে বিঘ্নতা ঘটায় এবং আপনার মিটিংয়ের বিঘ্নতা ঘটায়। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলে এই সকল বিষয়গুলো ইগনোর করতে পারেন এবং আপনি এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার ফোনে নেট কানেকশন দিবেন, বাট আপনার ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনার নোটিফিকেশন, কল, মেসেজ আসবে না। আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটি নিয়ন্ত্রণ করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনার প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে সার্চ বারে লিখবেন নেট গার্ড, NETGUARD। ডিয়ার ফ্রেন্ডস, এটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর শুরুতেই যে অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন, আপনি এটি ইনস্টল করে নেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এটি ইনস্টল করার পর কিছু সেটিংস রয়েছে, এখন আমি আপনাদেরকে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, মূল বিষয়টি দেখানোর আগে যে কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নতুন নতুন সব তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস, অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনি এটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ডিয়ার ফ্রেন্ডস, নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি একটি কথা রয়েছে, আপনি আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, আপনি এই দুটি অপশন ওকে করে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে নিচেও আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটি অপশন আপনি ওকে করে দেবেন। দেন আপনি আপনার ডিসপ্লেতে সকল অ্যাপসগুলো দেখতে পাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আপনার ফোনে থাকা সকল অ্যাপস রয়েছে, এখন আপনি চাইলে এই সকল অ্যাপসের নোটিফিকেশন, এই সকল অ্যাপসের কল এবং এই সকল অ্যাপসের মেসেজগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি নেট চালু করবেন, কিন্তু সামাজিক যোগাযোগ যে সকল মাধ্যম রয়েছে এগুলো থেকে আপনার কল আসবে না, আপনার এগুলো থেকে মেসেজ আসবে না। আপনি চাইলে এটি এখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, নিয়ন্ত্রণ করার জন্য আপনি যেটি করবেন, আমি সাপোজ একটি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারের পাশে কিন্তু দুটি আইকন আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা অ্যাপসের পাশেই কিন্তু দুটি আইকন দেখা যাচ্ছে, একটি হচ্ছে ওয়াইফাই, আরেকটি হচ্ছে নেট কানেকশন, আপনার ফোনের ডাটা কানেকশন। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি ওয়াইফাই কানেকশনটি অফ করে দেন, যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটি অফ হয়ে গেছে। এরপরে পাশে দেখতে পাচ্ছেন আপনার ডাটা কানেকশন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এটি অফ হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার ফোনে নেট কানেকশন দিবেন, এই অবস্থায় আপনি যদি এটি অফ করে রাখেন, দেন আপনার ফোনে কোনো নোটিফিকেশন তখন আর আসবে না, আপনার কোনো ধরনের ডিস্টার্ব হবে না। ডিয়ার ফ্রেন্ডস, চাইলে এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপস থেকে এভাবে আপনি ডাটা কানেকশনটি অফ করে দিতে পারবেন। ডাটা কানেকশন অফ করে দেওয়ার ফলে আপনি আর বিরক্তবোধ করবেন না। ডিয়ার ফ্রেন্ডস, আমি ফেসবুকটি দেখাচ্ছি, যেমন এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে এগুলো ক্লিক করে দিবেন, দেন আপনি ডাটা কানেকশন দিবেন, কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন আপনার ফোনে আসবে না। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন এই কাজটি করবেন, এরপরে আপনার আরও একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটি ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর ওকে কথা আসবে, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছ থেকে আবার ওকে চাওয়া হচ্ছে, আপনি ওকেতে ক্লিক করবেন। এরপরে আবারও ওকে চলে আসলো। ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনি ডোন্ট আস্ক অ্যাগেন, আপনি এখানে টিক মার্ক দেবেন, এরপর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ডিয়ার ফ্রেন্ডস, এটি আপনার ফোনে চালু হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এইটুকুই আপনার কাজ, এখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এই অবস্থায় আপনি যদি এটি করে রাখেন, তখন আপনি যখন নেট কানেকশন দিবেন, কিন্তু আপনার ফোনে নেট চলবে, আপনি অন্যান্য অ্যাপ চালাতে পারবেন, কিন্তু আপনার ফোনে কোনো ধরনের নোটিফিকেশন আপনার ফোনে আসবে না।
ডিয়ার ফ্রেন্ডস, চাইলে আপনি এটি ব্যবহার করতে পারবেন আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজে থাকেন, তখন আপনি যখন ডাটা কানেকশন করবেন আপনার ফোনে এই সকল নোটিফিকেশন না আসার কারণে আপনার কাজে আর বিঘ্নতা ঘটবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।